হোক ঠান্ডা, আমি তো বলেছি আমি খাবো না। একটু খোলাখুলি বলো তো মা, তুমি কি শুধু এবারে চাই খাবে না, নাকি অন্য খাবারও খাবে না? হ্যাঁ, তুমি যদি বলো এবারে আহার বর্জন করবে, তাহলে স্বামী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। চাটা খেয়ে নিয়ে আশেপাশে আমাকে একটা হোটেল খুঁজে বার করতে হবে, যেখানে গিয়ে তুমি দুবেলা খেয়ে আসবে। আমাকে ঠাট্টা না করে সেদিন তোর জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বড় ছেলে নিজের বউ বাদে সকলকে হোটেলে খেতে পাঠাবে। বর্দা যদি হোটেলেই পাঠায়, পাড়ার হোটেলে পাঠাবে কেন? হ্যাঁ, আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব। সেই আশাতেই বসে থাকো। মা, বাজারে যাচ্ছি, বলো কি কি আনতে হবে। তুই বাজারে যাচ্ছিস কেন? স্বপন কিংবা রতনকে পাঠা। না, ওরা তো রোজই যায়, আজ নতুন বাড়িতে এসছে, আমি মাকে বাজার করে খাওয়াবো। বলো মা, কি মাছ খাবে? আমার জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। বারে তুমি থাকতে ও বলবে কেন? আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো তখন তো কই কিছু বললি না? আমি না বললো, মিনতি তো তোমায় বলেছে। এই বাবাই, আরে বুঝি বুঝি, তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো। তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তোমাকে তালা খুলতে দেবে কে? তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকারি শুরু করলে মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না। বকি কে সাধে, তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। মানুষ বলে গণ্য করবো কি করে? মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে। তোমার চোখের উপর থেকে আঁচলটা সরিয়ে একটু দেখাও দেখি, কপড়া জল পড়েছে। মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না। ও না না, আমার বলো না মা, কি খাবে? মাছটা মাংস? মা, ইলিশ মাছ খাবি ডিম ছাড়া? এ না পাওয়ার কি আছে? ইলিশ মাছের এখন যা দাম। হোক দাম, আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি জোড়া ইলিশ নিয়ে আসবো। হ্যাঁ গো, এই সর্ষে বাটা দিয়ে ভাপে সেদ্ধ খাবে, না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে, বলো না। বুঝলি সন্ধ্যা, আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো। কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে রোদ উঠবে, এতদিন বিয়ে হয়েছে আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না।